الله 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 বলি তে বলি দে হবে তোমার কলব উজালা বলি তে বলি দে হবে তোমার কলব উজালা আল্লাহ 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 الله 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 Chiro shakar migo ladija nam tamam Allah 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 hoyna hoyna eshko niye prem niye Allah 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 mashallah Allah Allah الله 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 اولي اوكا كامو هي الله 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 ایک شده الله 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 هنا هنا الله 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 اللهم صل على
سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وبارك وسلم. একটা মানুষও চোখ খুলবেন না, চোখটা বন্ধ করে বাম স্তনের দুই আঙুল নিচে লতিফায় কালবের দিকে সামান্য একটু সময় ধ্যান করিয়া বসে একটু চিন্তা করে কে রে এই মাহফিলের উত্তর পাশে ফুল বাগানে শুয়ে রইছে, এই দরবারের পীর সাহেব কেবলা আমার শ্রদ্ধেয় আব্বাজান যেই বছর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মাগরিবের নামাজের পরে আমি যখন এইভাবে স্টেজে বৈশা তালিম দিতেছি আর আইসিদার একটা মানুষ মাহফিলের পরের দিন চোখের পানি অঝোর দাঁড়াই ছাড়তেছে আর আমাকে বলতেছে হুজুর আপনি যখন তালিম দিতেছিলেন জিকিরের তালিম হঠাৎ করে আমি স্টেজের মধ্যে ছায়া দেখি আপনার আব্বা পীর সাহেব কেবলা আপনার পাশে বসে রইছে, আরে বলি আল্লাহরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে রুহানি পাওয়ার তাদের বাড়িয়া যায়, আজকের এই মাহফিলে সোনাকান্দার ফুল বাগান থেকে রুহানি তাওয়াজ্জো আসবে আমাদের পীর মুর্শিদ কেবলা রুহানি হালে এই মাহফিলে তাওয়াজ্জো দিতে থাকবে, বলেন না আল্লাহ, জবানটা খুলে বলেন না আল্লাহ, তোমার নামের জিকির করছি আমার জীবনের গোনা, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার নামের জিকির করছি আমার জীবনের গোনা মাফ হয়েছে আমার সিনা হয়েছে, বলেন না আল্লাহ, জবানটা খুলে বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার গোনা মাফ হয়েছে আমার সিনা আমার গোনা মাফ হয়েছে আমার সিনা আমরার জিকির মঞ্জুর হয়েছে, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বাবারে মুসলমান এই ছেলে সব মাহফিল জানি জীবনে কার জন্য শেষ হয়ে যাবে, আগামী বছর এই মাহফিল আসার আগে জানি কে আমরা অন্ধকার কবরে শোয়া যাই, বলেন না আল্লাহ, এই বুড়া বুড়া বাবারা বলেন না আল্লাহ, এই জোয়ান জোয়ান বাইরে বলেন না আল্লাহ, আমার আব্বা প্রায় সময় মাহফিলে ডাক দিতেন বুড়া রে ও সাদা চুল পাকনা দাড়িওয়ালা বুড়ারা যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে আপনাদের জীবনের বেলা সন্ধ্যা হয়ে গেছে, যুবক রে ও প্রাণের ভাই যুবকেরা আপনারা মনে করবেন না বুড়া হইয়া মরবে, আরে কবরস্থানে যা দেখেন
আপনার মতো কত যুবক ছোট ছোট বাচ্চাদেরকে এতিম বানায়া। আল্লাহ 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 ছোট ছেলে বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাদেরকে এতিম বানায়া, জন্মের মতো অন্ধকার কবরে শুয়া গেছে। বলেন না আল্লাহ, জবান দেখে বলেন না আল্লাহ। একদিন তো এই জবানটা বন্ধ হয়ে যাবে, জন্মের মতো এই জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ 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 বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আমার গোনা মাফ হইছে নি, আমার সিনা আমার গোনা মাফ হইছে নি, আমার কালবে তোমার জিকির জারি হইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইসমে জাতে দুই জরুরি কি হবে, নিয়ত করে আল্লাহ আমি আমার কালবের দিকে মতো আজ্জি আছি, আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার পাক কালবের ওসিলায় আল্লাহ তালার দিকে মতো আজ্জি আছে, আল্লাহ তালার তরফ হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের দুই জরুরি দিকে ফায়েজ আমার কালবে আসো কি আল্লাহ। বাবারে মুসলমান অনুরোধ করিয়া বলতেছি, যারা দূর দূরান্ত থেকে মাহফিলের উদ্দেশ্যে আসছেন, মূল্যবান সময়টুকু নষ্ট করবেন না। এমন হইতে পারে রে আজকের মাহফিলের শত শত আল্লাহর পেয়ারা বন্দারা ওলিউল্লাহ হাজি হইয়া গেছে, এদের একটা ইত্তেহাদি তাওয়াজ্জু যদি আপনার উপর পড়ে যায় আপনি সঙ্গে সঙ্গে ওলিউল্লাহ হইয়া যাবেন। আসেন অযথা ঘোরাফেরা করে সময় নষ্ট করবেন না, তরিকতের নিয়ম মোতাবেক আল্লাহর জিকির হইতেছে। আরে মাহফিলে চাপ দিয়া বসেন, আমাদের সঙ্গে ও সকলে মিলে আল্লাহর জিকিরে লিপ্ত হন। ইসমে জাতের দুই জরুরি জিকির হবে, নিয়মটা শুনেন, প্রথমে ডান জানুতে আল্লাহ, দ্বিতীয়বার কালবের উপরে আল্লাহ শব্দের চাপ দিবেন। মাগোমা মাহফিলের উদ্দেশ্যে যারা আসছেন, আপনারা যার যার আত্মীয় স্বজনের বাড়িতে পর্দার মধ্যে বসে পড়েন, রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না গো মা, আপন আপন নামাজের মুসল্লায় বসেন গো মা। আরে পুরুষের মধ্যে যেমন হাজার হাজার ওলিউল্লাহ আছে, মহিলাদের মধ্যে আমার আল্লাহ রাবিয়া বুসরির মতো অসংখ্য মহিলাদেরকে ওলিউল্লাহ দরজা দান করেছিল। ডান জানোতে আল্লাহ, বাম জানোতে ডান জানোতে আল্লাহ, কালবের উপরে চাপ দিবেন আল্লাহ 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 আল্লাহ
الله 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وبارك চক্ষুটা বন্ধ করে বাম স্তনে দুই আঙুল নিচে লুটি পায়ে কালবের দিকে সামান্য একটু সময় ধ্যান করিয়া বসেন বাবারে মুসলমান গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে আল্লাহর জিকির করতে করতে সারা পৃথিবীর ওলিউল্লাহদের বাদশাহ হয়ে গেছে ওই জিকির আমরা করলাম বলেন না আল্লাহ আল্লাহ এই জামানটা খুলে বলেন না আল্লাহ বলেন না আল্লাহ এই গাউসে পাকের তরিকা অনুযায়ী তোমার নামের জিকির আমরা করলাম আমরার জীবনের গোনা মাফ হইছে আমরার সিনা সাফ হইছে আমাদের কালবে তোমার নামের জিকির জারি হইছে আল্লাহ আল্লাহ
আর মুসলমান এইভাবে যদি আল্লাহর জিকির করতে থাকেন করতে 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 একদিন কালবের ভিতরে আল্লাহর নামের জিকির জারি হয়ে যাবে বাবারে যেদিন আপনি মৃত্যুর বিছনায় শুয়ে পড়বেন মালাকুল মওত আজরাইল যেদিন আপনার রূহটা কবজ করার জন্য চলে আসবে আজরাইলের চেহারা দেখার সাথে সাথে বর্তমানে যে মুখ দিয়া কথা বলেন এই জাহিরি মুখটা বন্ধ হয়ে যাবে আজরাইলের চেহারা দেখার সাথে সাথে এই জাহিরি মুখটা বন্ধ হয়ে যাবে আপনি জিহ্বাটা নাড়ায়া জবানটা ঘুরায়া একটা কথা বলার শক্তি পাইবেন না বলেন আল্লাহ বলেন আল্লাহ এই মৃত্যু তো আমার সামনে একদিন চলে আসবে আল্লাহ আমার মুসলমান আমার কাছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে টেলিফোন আসে হুজুর একটু দোয়া করে আজকে তিন চার দিন হয়ে গেছে আমার আব্বার জবান বন্ধ হয়ে গেছে আমারই আজরাইলের চেহারা দেখার সাথে সাথে এই জাহিরি মুখটা বন্ধ হয়ে যাবে আদরের ছেলে মেয়েগুলো আপনার পাশে বসে আব্বা আব্বা বলিয়া কাঁদতে থাকবে একবার চাইবেন একবার চাইবেন ছেলের দিকে আর একবার চাইবেন মেয়ের দিকে আদরের ছেলে মেয়ের সাথে একটা কথা বলার শক্তি পাইবেন না আল্লাহ 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 দুইটা চোখের ভিতর থেকে টপ করিয়া দুই ফোঁটা পানি বাহির হইয়া যাবে আপনি যদি এইভাবে আল্লাহর জিকির করতে করতে কালবের ভিতরে আল্লাহর জিকির জারি করতে পারেন মওতের সময় জাহিরি মুখটা বন্ধ হওয়ার সাথে সাথে কালবের বাতিনি মুখ থেকে আল্লাহর জিকির চালু হয়ে যাবে বলেন না আল্লাহ জবানটা করে বলেন না আল্লাহ আর মহাব্বতে বলেন না আল্লাহ আমার কালবে তোমার জিকির জারি করায়া দাও আল্লাহ ইসমে জাতির তিন জরুরি জিকির হবে নিয়ত করেন আল্লাহ আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কালবের উসিনা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের তিন জরুরি জিকিরের ফায়েজ আমার কালবে আসুক ইয়া আল্লাহ ডান জানতে আল্লাহ দ্বিতীয়বার বাম জানতে আল্লাহ তৃতীয়বার কালবের উপরে চাপ দিবেন আল্লাহ আপনি যদি প্রথমে ডান ওরাতের দিকে খেয়াল করে আল্লাহ শব্দের চাপ দেন সঙ্গে সঙ্গে আল্লাহ নামের নূরের একটা সিল উঠিয়া যাবে বাম দিকে আল্লাহ শব্দের চাপ দেন হ্যাঁ বাম জানতে আল্লাহ শব্দের নূরের অক্ষরে একটা সিল উঠিয়া যাবে তৃতীয়বার কালবের উপরে আল্লাহ শব্দের চাপ দিবেন জিকিরটা আমি করি নিয়মটা শুনেন তারপরে জিকির করবেন আল্লাহ 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 الله 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 الله
اللهم صل على سيدنا محمد وبارك وسلم. اسم ذاتের চার জরুরি দিকে নিয়ত করেন, আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কল পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলাই আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে, আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়াতুল নিসবত অনুযায়ী ইসমে জাতের চার জরুরি জিকিরের ফায়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ। ডান জানতে আল্লাহ, বাম জানতে আল্লাহ, কলবের উপরে আল্লাহ, সামনের খালি স্থানের দিকে খেয়াল করে আল্লাহ শব্দের চাপ দিবেন। আমি জিকিরটা করি, নিয়মটা শুনেন, তারপর জিকির করবেন। আল্লাহ 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 সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। বলেন আলহামদুলিল্লাহ। আমরা গাউসে পাকের তরিকা অনুযায়ী ইসমে জাতের এক জরুরি, দুই জরুরি, তিন জরুরি, চার জরুরি জিকির করেছি। আমাদেরকে তৌফিক দিছেন কে? উচ্চ কণ্ঠে বলেন কে তৌফিক দিছেন? তাহলে ওই আল্লাহ শুকরিয়া আদায় করার নিমিত্তে উচ্চ কণ্ঠে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা, বিশেষ করে সকালবেলা আর সন্ধ্যাবেলা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর গুণগান করো। ফজরের নামাজের পরে, মাগরিব অথবা এশার নামাজের পরে এইভাবে যদি আপনি আল্লাহর জিকির করেন, আল্লাহর তাসবিহ পাঠ করেন, এন্তেকালের আগে একদিন হয়ে যাবেন আপনি ওলি উল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বাবরে মুসলমান, কোন মানুষ পৃথিবীতে শুধু নামাজ পড়ে ওলি আল্লাহ হইতে পারে নাই, কোন মানুষ পৃথিবীতে শুধু রোজা রাখে আল্লাহর ওলি হইতে পারে নাই, কোন মানুষ শুধু হজ করে আল্লাহর ওলি হইতে পারে নাই। এই নামাজ রোজা হজ যাকাত ফরজ ইবাদতের পাশাপাশি যারা নফল নামাজ এর পাশাপাশি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করবে তারা খাম্বা। আজকে এরকম ভাবে থরথর করিয়া কেন তুমি কাঁপতেছ? নূরের খাম্বা বলে মাবদা আরাই সিদা খানকায় রহমানিয়া দরবার শরীফে তোমার পেয়ারা বন্দা বৈশা বৈশা তোমার নামের জিকির করে, কালেমা শরীফের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, এই জিকিরের ধাক্কা আর সে মোয়াল্লার উপরে নূরের খুঁটি, আমি নূরের খুঁটির মধ্যে আইসা লাগতেছে। আল্লাহ বলেন নূরের খাম্বারে, ও নূরের খাম্বা তুমি থামিয়া যাও থামিয়া যাও থামিয়া যাও। নূরের খাম্বা বলে মাবুদা আর ইশিদা খানকে রহমানিয়া দরবার শরীফে বৈশা যারা কালেমা শরীফের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, এদের গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমি নূরের খুঁটি থামবো না থামবো না। আল্লাহ বলে নূরের খুঁটি রে, ও নূরের খুঁটি তুমি থামিয়া যাও থামিয়া যাও। আর ইশিদা দরবারে যারা বৈশা বৈশা কালিমা শরীফের জিকির করতেছে, আমি আল্লাহ এই মুহূর্তে এদের জীবনের গুনাহ ক্ষমা করিয়া দিলাম।
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم বাবার মুসলমান মাগরিবের নামাজের পরে আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের জিকির করলাম খাজা সাহেবের তরিকা চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী নফিয়াস পাদের জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম সামান্য একটু সময় আমি আপনাদের কেমন একটা সবকের মধ্যে বসাইব যেই সবকে বসলে মানুষ ওলিউল্লাহ হয়ে যায় নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকা অনুযায়ী সামান্য একটু সময় কফি জিকির করেন মোরাকাবা করেন চক্ষুটা বন্ধ করে কালবের দিকে যদি সামান্য একটু সময় ধ্যান করিয়া বসিয়া থাকতে পারেন নবীজি বলছেন তাফাক্কারু সাআতিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিন আসানা একটা ঘন্টা যদি কেউ তাফাক্কুর করে গভীর চিন্তা গবেষণা করে মোরাকাবা করে এক ঘন্টার তাফাক্কুরের দ্বারা মোরাকাবার দ্বারা আল্লাহ পাক তার আমল নামায় ষাট বছরের নফল ইবাদতের যে বেশি ফজিলত দান করিয়া দিবেন আল্লাহ পাকের মহাব্বতে চক্ষুটা বন্ধ করে একটা মিনিট যদি আপনি কালবের দিকে ধ্যান করিয়া বসিয়া থাকেন এই এক মিনিটের তাফাক্কুরের দ্বারা মোরাকাবার দ্বারা আল্লাহ পাক আপনার এক বছরের নফল ইবাদত বন্দেগীর যে বেশি ফজিলত মর্যাদা দান করিয়া দিবেন নারায়ে তাকবীর আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লামা উসমান গনি সালিহ সাহেব হযরতুল আল্লামা উসমান গনি সালিহ সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত সোনাকান্দা দরবার শরীফ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ আড়াই সিদা খানকায় রহমানিয়া দরবার শরীফ নারায়ে তাকবীর আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মাওলানা উসমান গনি সালিহ সাহেব এই মাত্র আমাদের মধ্যে তশরিফ এনেছেন বলেন আলহামদুলিল্লাহ সংক্ষেপে একটু মোরাকাবা সবকের মধ্যে বসেন নিয়ত করেন আল্লাহ আমি আমার কালবের দিকে মতো আজকে আছি আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার পাক কালবের ওসিলা আল্লাহ তাআলার দিকে মতো আজকে আছে আল্লাহ তাআলার তরফ হইতে নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকা অনুযায়ী আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ চক্ষুটা বন্ধ করে বাম স্তনে দুই আঙুল নিচে গভীর একটা ধ্যান করিয়া বসে আরে গোস্তের টুকরা কেমনে জিকির করে আমি বুঝি না আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করিয়া দাও আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুজিব ইন
إنك قريب. আমার দা এমন একটা সবকে তোমার বান্দাদেরকে বসাইলাম যেই সবকের আমল করতে করতে সাধারণ বান্দারা তোমার দোস্ত বান্দা হয়ে যায়। আল্লাহ 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 হে আল্লাহ, এই বেলায় একটা ডিগ্রি দিয়া দাও 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 আল্লাহ, ওলি আল্লাহ একটা ডিগ্রি দান করে দাও আল্লাহ, হে ওলি উল্লাহ নামের দরবার থেকে কাউকে বাড়িয়ে দিন আল্লাহ আল্লাহ। এই শক্ত একটা খেয়াল করে আল্লাহ 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 আমার মতো কত মানুষ ওলি উল্লাহ বানাইছো, ওলি উল্লাহ হওয়ার জন্য সবকে বসছি, ওলি উল্লাহ ডিগ্রি আমার দান করিয়ে দে আল্লাহ 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 বলি উল্লাহ রে মাহবিল আছে রে এত্তেহাদি তাওয়াজ্জ যদি আপনাদের উপর পড়ে রে আপনার কালবের বাতিনি তালা খুলিয়া যাবে আল্লাহ আল্লাহ। এইরকম ভাবে বাড়িতে এইরকম ভাবে চক্ষুটা বন্ধ করে নকশবন্দিয়া মজ্জাদা দিয়া তরিকে অনুযায়ী খফি জিকির করবেন, মোরাকাবা করবেন, তাফাক্কুর করবেন, করতে করতে একদিন আপনি বিশাল বড় ওলিউল্লাহর ডিগ্রি লাভ করতে পারবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এখন একটু মিলা শরীফ হবে মদিনা শরীফের ধ্যানে দেখেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى نبينا নবীর নামে যারো দিল